সিনেমা হল থেকে বের হয়ে দেখি আমার ছাত্রী একটা ছেলের সাথে হাত ধরাধরি করে বের হচ্ছে। আমাকে দেখে আমার ছাত্রী চমকে গেল। আমি কিছু না বলে চুপচাপ ওদের সামনে থেকে চলে গেলাম। পরের দিন যখন আমি আমার ছাত্রীকে পড়াতে যাই, তখন ছাত্রীর বাবা আমার শার্টের কলার ধরে বলেছিল, আমার এত সাহস কী করে হলো তার মেয়ের শরীরে হাত দেওয়ার আর বাজে ইঙ্গিত দেওয়ার। আমি অবাক হয়ে ছাত্রীর বাবার কাছে জানতে চেয়েছিলাম, আমার নামে এই নোংরা কথাটা কে বলল? ছাত্রীর বাবা আমার ডান গালে থাপ্পড় মেরে বলেছিল, এই কথাটা নাকি আমার ছাত্রী নিজেই বলেছে। ছাত্রীর বাসা থেকে বের হয়ে চিন্তা করতে লাগলাম। শহরের মেয়েরা স্মার্ট হয়, কিন্তু এতটা স্মার্ট হয় জানতাম না। আমার অপরাধ ছিল, আমি আমার ছাত্রীকে বয়ফ্রেন্ড সহ সামনাসামনি দেখে ফেলেছিলাম। তাই আমার ছাত্রী আমার নামে তার বাবা মার কাছে নোংরা একটা জিনিস বানিয়ে বলল, যাতে ওর বাবা মা আমাকে ভুল বুঝে আর আমি কিছু বললেও যেন বিশ্বাস না করে। তার কয়েক মাস পর ইন্টারনেটে 8 মিনিটের একটা ভিডিও ভাইরাল হয়। ভিডিওটা আমার ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের। আমি তখন আকাশের দিকে তাকিয়ে শুধু মুচকি একটা হাসি দিলাম। আমি যে মেসে থাকি সেই মেসে আমি বাদে সবাই স্মার্টফোন ব্যবহার করে। সহজ কথা বলতে গেলে আমি বাদে সবার পারিবারিক অবস্থা খুব ভালো। মেসে আমার রুমমেটের 4000 টাকা হারিয়ে গেল। সবার ধারণা হলো আমি টাকাটা চুরি করেছি, কারণ আমি সেদিন কম দামের একটা স্মার্টফোন কিনেছিলাম। পাশের রুমের এক বড় ভাই, তিনি জোর গলায় বললেন, উনি নাকি নিজ চোখে দেখেছেন আমি আমার রুমমেট মামুনের ব্যাগে হাত দিয়েছি। আমি তখন কিছু বললাম না, কারণ আমার কিছু বলার মতো পরিস্থিতি ছিল না। বড় ভাইকে সবাই খুব মানত, আমি কিছু বললেও লাভ হতো না। আমি দোকানে গিয়ে দোকানদারের হাতে পায়ে ধরে ফোনটা ফেরত দিয়ে সেই টাকাটা আমার রুমমেটকে দিলাম। চোরের অপবাদ নিয়ে যে মেস থেকে 5 মাস আগে বের হয়ে গিয়েছিলাম, আজ সেই মেসে বড় ভাই আমাকে খবর দিয়ে নিয়ে এসেছে। সবার সামনে বড় ভাই আমার হাত ধরে বলল, পিয়াস আমায় ক্ষমা করে দিস, আমি সেদিন ইচ্ছে করে তোকে চোর বানিয়েছিলাম। আসলে সেদিন টাকাটা আমি চুরি করেছিলাম। বড় ভাইয়ের ক্যান্সার ধরা পড়েছে, তার মাঝে মৃত্যু ভয় ঢুকে গেছে। আমি বড় ভাইয়ের দিকে তাকিয়ে শুধু মুচকি একটা হাসি দিলাম। শ্রাবণী তার সামনে রাখা গ্লাসটা আমার মুখে ছুঁড়ে মেরে বলল, তোর মতো ভিখারির কী করে সাহস হয় আমাকে এইসব বলার? তুই ভালো ছাত্র ছিলি দেখে তোর নোট পাওয়ার লোভে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম, আর সেই তুই কিনা আমাকে আজ প্রেমের প্রস্তাব দিস? সেই শ্রাবণের খুব বড়লোক ছেলের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের 3 বছর পর সে আজ আমার সামনে বসা। শ্রাবণী তার স্বামীর বিরুদ্ধে এক একটা নির্যাতনের কথা বলছে, আর আমি এসআই আবুল বাসার পিয়াস সুন্দর করে নোট করছি। কথা বলার এক পর্যায়ে শ্রাবণী আমায় বলল, সেদিন যদি তোর প্রস্তাবে রাজি হয়ে যেতাম, তাহলে আমার কপালে আজ এত কষ্ট থাকতো না। আমি কিছু না বলে শুধু নিচের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলাম, যে হাসির অর্থ হলো কেউ তোমার উপর অন্যায় করলে সে তার প্রতিদান পাবেই। আজ একটা কথা খুব মনে পড়ছে, দুনিয়াতে মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও প্রকৃতি কাউকে ক্ষমা করে না। প্রকৃতি সব হিসাব করে মানুষকে তা ফিরিয়ে দেয়। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়, বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর। এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম 10 টাকা, একদিন পর সে একই পত্রিকার 1 কেজির দাম 10 টাকা। 1000 টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন। সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার
সব কিছুর। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী, ভিখারিকে 2 টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। পৃথিবীর সবচেয়ে দামি ভালোবাসা যা হারানোর ভয় নেই, যেখানে কোনো কষ্ট নেই, সেই ভালোবাসার নাম আর কিছুই না, শুধু মা। পৃথিবীর সবথেকে নিষ্ঠুর মানুষ তো সে যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে, প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, কেউ এর ভাগ নিতে চায় না। পৃথিবীতে তারাই সুখী যারা সীমাবদ্ধ ইনকামের মধ্যে নিজেদের চাহিদাকে নিয়ন্ত্রণে রাখে। আবেগের বসে হঠাৎ করে কোনো ভুল কাজ করে বসো না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মানুষ তোমার সাথে যে আচরণ করে সেটা তার চরিত্রের বর্ণনা, তোমার চরিত্রের নয়। এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে, কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে। আজ যে সহ্য করা শিখে গেছে, সে ঠিকভাবে বেঁচে থাকা শিখে নিয়েছে। সুখী হবার মূল মন্ত্র, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না, যে বোঝে না তাকে বোঝাতে যেও না, যা হজম হয় না তা খেয়েও না, সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে ওপরে তোলার চেষ্টা করো না। জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না, অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না। ভালোবাসা অনেকটা অঙ্কের মতো, চেষ্টা সবাই করে কিন্তু সফল হতে সবাই পারে না। শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। শুধু নিজের জন্যে আনন্দ খুঁজলে কখনো পাবে না তুমি। যদি সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করো তাহলেই আনন্দ তোমার কাছে এসে ধরা দেবে। ছবিও কথা বলে, এখনো সবাই না সাবধান হলে দুঃখের দিন আসতে বেশি দেরি নেই। একটা সময় খুব চেষ্টা করতাম সবার কাছে নিজের ইমেজ বাঁচানোর, সবসময় খেয়াল রাখতাম কেউ যাতে আমার নামে খারাপ না বলতে পারে, সবার সব কথা শুনতাম, যে যা বলতো করতাম, সো কল্ড ভালো হয়ে থাকতাম। বড্ড বোকা ছিলাম তখন, সবাই টেকেন অফ গ্র্যান্টেড হিসেবে নিত। কিন্তু এখন যে যা খুশি বলুক, আই ডোন্ট কেয়ার। যে আমার মানসিক শান্তির কারণ হবে সেই আমার প্রিয়জন, বাকি কাউকে চাই না। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না। হতে পারে দামি পোশাকের ভিতরে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভেতরে একটা বড় মন আছে। কাউকে এমন কথা বলো না যাতে পরে সরি বলতে হয়। কাউকে এমনভাবে দূরে সরিয়ে দিও না যাতে পরে মিস করতে হয়। কাউকে এমন কষ্ট দিও না যাতে পরে নিজেকে চোখের জল ফেলতে হয়। যে মানুষটিকে ছাড়া একটি মুহূর্ত বেঁচে থাকা অসম্ভব বলে মনে হয়, কোনো একটা সময় হয়তো আমরা তাকে ছাড়াই বেঁচে থাকি। অতিরিক্ত বুদ্ধিমান কাউকে ভালোবাসতে যেও না, কারণ দিনের শেষে তারা সম্পর্কটাকেও মাথা দিয়ে মাপে। আর যারা মাথা খাটিয়ে সবসময় লাভ লোকসানের কথা চিন্তা করে, তারা কখনো মন থেকে কাউকে ভালোবাসতে পারে না। কোটি টাকার হিরেটাকে অন্ধকারে খুঁজতে 1 টাকার মোমবাতিটাই কাজে লাগে। সুতরাং জীবনে কাউকে কোনো দিন ছোট মনে করো না। সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না, কারণ তাতে তার আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। বরং কিছু প্রতিশোধ সময়ের ওপর ছেড়ে দিন,
সময় আপনার হয়ে বড় প্রতিশোধটা নেবে। মৃত্যু এমন এক মেহমান, কারো দরজায় এসে দাঁড়ালে তাকে ফিরিয়ে দেবার ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণীরই নেই। মা হারিয়ে কান্না করার আগে মা থাকতে মায়ের সেবা করুন। ভুল মানুষকে ভুলে যাওয়াই উত্তম। যে মানুষটা সবার খেয়াল রাখে তারই খেয়াল রাখার মতো কেউ থাকে না। ভালোবাসাটা ভুল ছিল না, খুব বেশি ভরসা করাই ভুল ছিল। মানুষ কতটুকু বদলায়, যতটুকু বদলালে সম্পর্কগুলা কাঁচের মতো ভাঙতে পারে। বারবার প্রশ্ন করা অজ্ঞতার আলামত নয়, বরং অজ্ঞতার আলামত হচ্ছে না জানা সত্ত্বেও প্রশ্ন না করা। অহংকারকে কখনো মনে আসতে দিও না, আর আত্মসম্মানকে কখনো যেতে দিও না, কারণ অহংকার তোমায় কখনো উপরে উঠতে দেবে না, আর আত্মসম্মান তোমায় কখনো নিচে নামতে দেবে না। ভালোবাসলেই কি পেতে হবে এমন তো কোনো কথা নেই, থাকুক না কিছু ভালোবাসা স্মৃতি হয়ে। মৃত্যুর আগে একটাই স্বপ্ন, নিজের মা বাবাকে যেন একটু সুখ এনে দিতে পারি। জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা আর বিশ্বাসী মানুষ। অন্যের কথাই নয়, নিজের মনের কথা শোনো, কারণ তোমার খারাপ সময়ে তোমাকেই উঠে দাঁড়াতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।